আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রোহিঙ্গা ইস্যু সহ মিয়ানমারের ভিতরে চলা নানা সংকটের উপর নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া আসিয়ান দেশগুলোর সম্মেলনে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিক দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়ন। একদিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী লোকের উপর নির্যাতন ও রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিষয় করা পদক্ষেপ নিতে বলেছেন আসিয়ান দেশগুলোর নেতারা। বর্তমানে জান্তা সরকার যে অত্যাচার চালাচ্ছে নিজ দেশে ও 2017 সালে রোহিঙ্গাদের উপর চালানো অত্যাচারে, এর বিপরীতে পুরা 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই সার্বিক বিষয়ের উপর সম্মিলিত নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বলেছেন আসিয়ান দেশগুলোর নেতারা, যাতে জান্তা সরকার চাপে পড়ে রোহিঙ্গা সমস্যা সমাধান করে ও অভ্যন্তরীণ বিষয়ের যে সমস্যা চলছে সেটাও বন্ধ হয় এবং মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এদিক দিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন ও তাদের ন্যায় বিচার ও জবাবদিহিতার আওতায় চলমান সংকটের ও রোহিঙ্গা সমস্যা সমাধানের টেকসই সমাধানের উপর জোর দিয়েছে জাতিসংঘ। দরকার পড়লে মিয়ানমারে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা হতে পারে। ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।